অস্ট্রেলিয়ার সিটিজেন শাবনূর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলেও সন্তান নিয়ে সে দেশেই থাকেন তিনি। শাবনূরের বোনও সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। পরিবারের অনেক লোক থাকায় দেশের বাইরে নিজে দেশের মতোই মনে হয়। শাবনূর বলেন, অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মতোই আনন্দ করি, এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাই, ঘোরাফেরাও করছি অনেক, মনে হয় না অস্ট্রেলিয়ায় আছি, দেশেই আছি মনে হয়। শাবনূর আরো বলেন, বাংলাদেশে খুব একটা ঘুরতে যেতে পারি না, কারণ সবাই চেনে, খ্যাতির বিড়ম্বনার কারণেই ঘুরতে যাওয়া হয় না। অস্ট্রেলিয়াতে সেটা হয় না, ইচ্ছা মতো ঘুরতে পারি, যেখানে খুশি সেখানে যাই। বাংলাদেশের চেয়েও এখানে আমার বেশি বন্ধু বান্ধব, অনেক ঘোরাঘুরি করি। ভাবছি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেব, বাচ্চা যেহেতু বড় হয়ে যাচ্ছে এখন অনেক কিছু করা সম্ভব। কিছুদিন পরে দেশে আসার কথা ছিল শাবনূরের, ব্যক্তিগত কাজ নিয়ে এই দেশে আসার কথা ছিল। তিনি বলেন, করোনার মধ্যে অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে হলে অনেক ফর্মালিটি মেনটেন করতে হয়, অনেক কাঠখোর পোড়াতে হয়, তাই এই মুহূর্তে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, সবকিছু স্বাভাবিক হোক তারপরই যাব। জীবনসঙ্গী নিয়ে কিছু ভেবেছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেরা একবারই বেলতলায় যায়, আমার আর ইচ্ছা নেই, বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে, আমি মনে করি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি, শান্তি নষ্ট করতে চাই না।